তসলিমা নাসরিন কোন মূর্খ মেয়ে নয়, মূর্খ মেয়ে কথা বলে না, মূর্খ মেয়ে না, শিক্ষিত মেয়ে, যেখান সেখান থেকে পড়েনি, ওয়াক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে, সেই মেয়ে নবীজির বিরুদ্ধে কলম টেনেছে। তার কারণ একটাই, তার কারণ হচ্ছে তাকে তো শিক্ষিত করেছে, তাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ তার মা বাপ দেয়নি, অর্থাৎ তার মা বাপও পাপী হবে কিয়ামতের দিনে। যে মা বাপ নিজের সন্তানকে নামাজে দাওয়াত দেবে না, যে স্বামী তার স্ত্রীকে নামাজের জন্য দাওয়াত দেবে না, যে মা বাপ নিজের সন্তানকে নামাজে তাকিদ করবে না, 8 বর্ষ 9 বর্ষ থেকে বালিগ হওয়ার পর থেকে তার পাপের ভার মা বাপকেও নিতে হবে, এটা মাথায় রাখবেন। আপনি আপনার বোনকে, ভাইরা শুনে যান, যে ভাই নিজের বোনকে মাথায় কাপড় দিবার জন্য, পর্দা করার জন্য তাকিদ করেন, এই ভাই ফেরে পড়বে, বাপ ফেরে পড়বে, স্বামী ফেরে পড়বে। অত সহজ নয় ইসলাম। আপনি মনে করছেন যে আপনি নিজে মুমিন, আপনি নিজে ইবাদতদার, আপনি বেঁচে গেছেন, আপনার কিছুই নেই, আপনি বেঁচে গেছেন, আমি নিজে নামাজ পড়ি, আমি নিজে মুমিন, আমি নিজে 5 অক্ত নামাজি, কে কি করছে আমার দেখার দরকার নেই, কখনো নেই। আপনাকে দাওয়াত দিতে হবে। হিদায়তের মালিক সকলে বলুন কে? আল্লাহ। আপনি দাওয়াত দেন, আল্লাহ আপনাকে দায়ী করেছে, আপনি দাওয়াত দিবেন, স্ত্রীকে দাওয়াত দেন, পুত্রকে দাওয়াত দেন, প্রতিবেশীকে দাওয়াত দেন, ভাইকে দাওয়াত দেন, আপনার এটা কর্তব্য, আপনি পালন করুন। আপনি আল্লাহকে বলতে পারবেন কি হয়েছে, ওই তুমি অত কুটকুট করো কেন, তুমি চুপচাপ বসো। আমার ভাই একটা কথা আপনারা মাথায় রাখবেন, যে সব সময় যে নিজের সন্তানকে আপনি দাওয়াত দিবেন, সন্তান যখন বালিগ হয়ে যাবে তারপরে যদি আপনার কথাকে অ্যাভয়েড করে, স্ত্রীকে দাওয়াত দিলেন, স্ত্রী যদি আপনার কথাকে অ্যাভয়েড করেন, আপনি আল্লাহর কাছে বলতে পারবেন, আল্লাহ আমি আমার স্ত্রীকে দাওয়াত দিয়েছি, সন্তানকে দাওয়াত দিয়েছি, তারা আমার কথা মেনে নেয়নি, অর্থাৎ কিয়ামতের দিন আপনি পার পেয়ে গেলেন। কিন্তু আপনি আপনার স্ত্রীকে দাওয়াত দিলেন না, আপনার পরিবারকে দাওয়াত দিলেন না, সন্তানকে দাওয়াত দিলেন না, আপনি বিপদগামী হবেন। আজকে মুসলমান ভাই আপনাদেরকে একটাই কথা বলে যাব এবং নসিহত করব, যে আপনারা নিয়ত করলেন আমরা সবাই দিনের কাজের সঙ্গে জুড়ব, জোরে বলুন ইনশাআল্লাহ, দিনের সঙ্গে জুড়ে যান, আপনার তাস যেন কোরআন হাদিসের সঙ্গে হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক এবং চরিত্রের সঙ্গে হয়, বেঈমান কাফের চরিত্রের সঙ্গে নয়। আপনার চলাফেরাটা কোনো আর্টিস্টের দ্বারা হবে না, আপনার চলাফেরাটা কোনো বেঈমান কাফের আখলাকের দ্বারা নয়, আপনার উঠা বসাটা, খাওয়া দাওয়াটা, চলাফেরাটা ইংরেজদের দেখে নয়, দালালদের দেখে নয়, বেঈমান কাফের নয়, ইহুদি নাসারাদের নয়, আপনার আখলাক আর চরিত্র, আপনার উঠা বসা, আপনার খাওয়া দাওয়া, আপনার সব কিছু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তিনা সাহাবীর আখলাক মোতাবিক হবে, জোরে বলুন ইনশাআল্লাহ। ওই জন্য তো নবীজি কি দিয়ে জাননি, কোরআনে আপনি কি পাননি, কেন পাননি, তার কারণ আছে, আমি বলে দিই কেন পাননি, তার কারণ একটাই, আপনারা পাননি বলতে আপনারা নিতে চাননি, নিতে পেরেছি কেউ, আমরা নিতে পারিনি, বাংলা মানে কোরআন আছে, আপনার স্ত্রীকে তুলে দিতে পারেননি, আপনার স্ত্রীকে যদি তুলে দিয়েছেন হাতে মোবাইল দিয়েছেন, যেন আমার স্ত্রী স্মার্ট হয়, মোবাইল সম্পর্কে জানে, আমার স্ত্রী ফেসবুক চালাবে, আমার স্ত্রী হোয়াটসঅ্যাপ চালাবে, আমার স্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বলব, সব দিয়েছেন, কোরআনটা তুলে দিতে পারেননি, কোরআন তুলে দিতে পারেননি। আজকে বড় কষ্টের কথা, আপনি যা বিয়েতে শাদিতে যে কোনো জায়গায় ইসলামিক কৃষ্টি কালচারই নেই, আমরা দেখতে পাই না, নবীজির সুন্নত দেখতে পাই না, যতগুলো দেখতে পাই সমাজ বিরোধী কাজ, ইসলাম বিরোধী, রসুল বিরোধী, হাদিস বিরোধী, কোরআন বিরোধী কাজ, আর আপনারা বলছেন নিকাহ পড়ানো হয় সুন্নত তরিকায়, যেমন বিয়েতে ছেলেরা সোনার চেন পরে। কালকে আমি মাদ্রাসার মসজিদের জন্য গিয়েছিলাম বীরভূম ডিস্ট্রিক্ট, যেখানে পাথর পাওয়া যায়, জাহির ভাই বলে একজন আছে, আঙ্গুর ভাই বলে, ওনাদের কাছে গেলাম,
অনেক টাকা দিয়েছেন, আমাকে জিজ্ঞেস করলে এত বড় লোক আল্লাহ এত মাল দিয়েছে, গোটা শরীরে একটাও সোনার আংটি নাই, এত ইমানদার, একটা সোনার জিনিস নাই, আর আপনাকে দেখিয়ে দেবো দশ লাখ টাকার মালিক নয়, দশটা আঙ্গুলে সোনার আংটি হারামখোর পড়ে রেখেছে, যেগুলো সম্পূর্ণ হারাম, বিয়ে করতে যাচ্ছে, একটা আংটি দিয়েছে, আংটি পরে বিয়ে করতে গেছে, আর বিয়ে পড়ানোর সময় আংটি খুলে নিচ্ছে, বলছে বিয়ে পড়ানোর সময় আংটি খুলে দিতে হয়, বিয়ের সময় খোলা যায় আর অন্য সময় পড়া যায় যাচ্ছে। সোনা পুরুষের জন্য হারাম, সম্পূর্ণ হারাম, এক চুল পরিমাণ সোনা রাখতে পারবেন না। এইটা ইয়ে হচ্ছে কেন, একটু কম করো সাউন্ডটা আমার ভাই, সোনাটা সম্পূর্ণ হারাম। আপনি কি রাখতে পারেন, যদি সফরের মধ্যে যান এতটা রূপোর আংটি আপনি পরতে পারবেন, যতটা রূপোর আংটিটা বিক্রি করে যেন আপনার কাফন দাফন হয়ে যায়, ওই জন্যে, তা না হলে জায়েজ নাই। আমার মুসলমান ভাই, আমরা ইসলামটাকে ইসলামের মতো লইনি, ইসলামটাকে আমার মতো নিজের মতো করে সবাই চালাচ্ছি, সবাই ভাবছে আমি মমিন, আমি যা করছি এটা ইসলাম, না, যারা মনে করছেন নামাজ পড়ি, রোজা রাখি, তসবিহ তেলাওয়াত করি এটা ইসলাম, না, ইসলাম মানে হচ্ছে পুরো একটা জীবন ব্যবস্থার নাম ইসলাম, ইসলাম অত সহজ নয়। তা না হলে আজকে দেখতে পাবেন গোটা পৃথিবীর মুসলমান উলামা থেকে বিচ্ছিন্ন, আলেম থেকে বিচ্ছিন্ন, কোরআন থেকে বিচ্ছিন্ন, ইসলাম থেকে বিচ্ছিন্ন, কেন, অথচ তারা নিজেদিকে মুসলমান বলে দাবা করে বসে আছে, নিজেদিকে বলছে আমরা মুসলমান, লোকের কাছে প্রকাশ করছে আমি মুসলমান, মুসলমান যে হবে তার তো দাড়ি থাকবে, মুসলমান যে হবে সে তো নামাজ কাজা করবে না, মুসলমান যে হবে মিথ্যা কথা তো সে বলবে না, মুসলমান যে হবে সে তো সুদ খাবে না, মুসলমান যে হবে সে তো চুরি করবে না, মুসলমান যে হবে সে তো ধোকাবাজি করবে না, মুসলমান যে হবে সে তো প্রতারক হবে না, মুসলমান যে হবে সে তো কেউকে কষ্ট দিতে পারে না, মুসলমান যে হবে তার দ্বারা তো পৃথিবীর কেউ, আল্লাহ দুনিয়াতে দিয়ে দিয়েছেন, কোথায় দিয়েছেন বললাম, কোথায়, দুনিয়াতে, প্রত্যেকটা হেডমাস্টারের অফিসে, স্কুল, হাই স্কুল, কলেজ, তার হেডমাস্টারের মাথায় ছবি টাঙানো থাকবে কার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, তার জন্মদিন পালন হয়, তাদের মৃত্যু দিবস পালন হয়, এই বদলাটা দুনিয়াতে দিয়েছে আল্লাহর কসম, পরকালে কোনো বদলা পাবে না, বড়কালে কিচ্ছু পাবে না, যার কারণ হচ্ছে কালমা না পড়ার কারণে, আল্লাহর প্রতি ইমান না আনার কারণে, এটা হচ্ছে সহিহ মাসলা এবং সহিহ আকীদা। যদি কেউ বলেন একটা অমুসলিম ভাই কলমা পড়েনি কিন্তু সে মুসলমান হয়েছে, এসে আপনার ভালো কাজ করেছে, উপকার করেছে, তার বদলা আল্লাহ তাকে দুনিয়াতে দিবে, আখিরাতে কলমা না পড়ার কারণে আল্লাহর কাছে কোনো কিছুই থাকবে না, এটা হচ্ছে আসল। আমাকে আমার এক বন্ধু ফোন করেছিল আমেরিকা থেকে, যে হুজুর একজন অমুসলিম ভাই ইমান এনেছে, স্বামী স্ত্রী ইমান এনেছে, স্বামী স্ত্রী মুসলমান হয়েছে, তাদের কি বিয়ে পড়ানো লাগবে, দ্বিতীয়বার ইসলামের শরীয়ত সম্মত আবার বিয়ে পড়ানো লাগবে, তার কারণ দুটো, ইসলাম ছাড়া পৃথিবীর যতগুলো ধর্ম আছে দুটো জিনিস থেকে তারা গাফিল, তাদের নিকাহ পড়ানোর সময়, বিয়ে পড়ানোর সময়, ইসলামে মারাত্মক দুটো জিনিস যেটা শর্ত নিকার জন্য, এক নম্বর হচ্ছে ইজাব কবুল করানো, দ্বিতীয় নম্বর হচ্ছে সাক্ষী, এই দুটো মাস্ট, আর এই দুটোই অন্য কোন ধর্মে নেই, ওই জন্যই বিয়ে পড়ানো জরুরি, নিকাহ পড়ানো দ্বিতীয়বার। আমার মুসলমান ভাই, একটা একটা করে বলবো, ব্রেনে ঢোকান, আজকে জানেন গোটা পৃথিবীতে মুসলমান লাঞ্ছিত, মুসলমান লজ্জিত, মুসলমান সব জায়গায় মার খাচ্ছে, তার কারণ দুটো, এক হচ্ছে আপনার কাছে না দুনিয়াবি এডুকেশন আছে, না আপনার কাছে দ্বীনী শিক্ষা। আমার মন ভরে গেল এই আপনাদের মক্তবের বাচ্চাটাকে দেখে, কত বয়স হবে, আট বছর বয়স হবে, সাত আট বছর বয়স, ইমাম সাহেব মেহনত করেছেন, মেহনতের ফল আপনার দিকে দেখাল, তোতা পাখি জানেন, তোতা পাখি যদি বাচ্চা কিনে নিয়ে আসেন কথা শিখে, ঠিক কিনা, কথা হলো, কথা বলে, তোতা পাখি কথা বলে,
কিন্তু একটা কথা মাথায় রাখবেন, বড় পাখি নিয়ে এলে সে কথা বলবে না, ঠিক কি না? এই বাচ্চারা হচ্ছে তোতা পাখি। এদিকে যদি এই বয়সে দিনই শিক্ষা না দেন, এই বয়সে এদিকে এডুকেশন না দেন, এই বাচ্চারা নাস্তিক তৈরি হবে। আমি নাম করব না, আমার বর্ধমান বাঁকুড়ার মধ্যেই আছে ভালো আলেম, দেওবন্দের ফার্স্ট ক্লাস ফার্স্ট আলেম, তার ছেলে অমুসলিম মেয়েকে বিয়ে করে সে নেমো খারাম নিজের নাম পর্যন্ত পাল্টে দিয়েছে। কেন? এই আলেমের দোষ না শুনে নেন, তার এডুকেশনটা হয়েছে, তার শিক্ষাটা হয়েছে বেইমান আর কাফেরের কোলে। ওই জন্য আপনি মুসলিম হিসাবে, মমিন হিসাবে প্রত্যেকটা মুসলমান ভাইকে বলে যাব, আপনারা কি বুঝলেন, আপনারা নিজে নিজে শুনেন ভাই, কেউ বিরক্ত হবেন না, আপনাদেরকে দয়া করে বলছি, এই জন্যে বলছি শুনেলেন। আজকে ইয়াসিনকে যারা চিনেছেন না, এদের কারণেই চিনেছেন, ঠিক কিনা কথা বলেন? এদের কারণে যাদের একটু কষ্ট হচ্ছে, মিডিয়াগুলোর নাম জেনে নেবেন, কি বুঝলেন, আমি লাস্টে সব বলে বলে দেবো কোন মিডিয়াটা কি, সাবস্ক্রাইব করবেন, দুদিন পরেই কালকে পরশু সব জলসা পেয়ে যাবেন, কাল থেকেই পাবেন জলসা, কি বুঝলেন, কাল থেকেই পাবেন, আপনাদের এই জলসাটা আবার শুনে নেবেন, রিপিট বাবু, তাড়াতাড়ি করো, হ্যাঁ কুইক সার্ভিস, হ্যাঁ তাড়াতাড়ি করো। আমার মুসলমান ভাই, এডুকেশন এমন একটা বড় জিনিস, আপনাদেরকে আমি এটা বলিনি, শুনেলেন, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ হচ্ছে দিনই ইলিম হাসিল করা। কি বললাম? প্রত্যেকটা নরনারীর জন্য ফরজ, মুসলমান নরনারীর জন্য দিনই ইলিম হাসিল করা। তার মানে কি আলেম হওয়া, তার মনে কি কারি হওয়া, তার মনে কি ইমাম হওয়া, তার মনে কি মুফতি হওয়া, না। আপনার ছেলেকে অতটা দিনই শিক্ষা দেন, যতটা দিনই শিক্ষা করলে বেঈমান কাফের তার মাথায় কুমন্ত্র দিতে না পারে, তার ঈমান যেন বিক্রি না হয়ে যায়, সে যেন কুফরির মধ্যে না প্রবেশ করে, সে হারাম হালাল যেন বাঁচতে পারে, সে যেন বাদ্দিনির মধ্যে না চলে যায়, অতটা দিনই ইলিম তার মধ্যে দেন। কে বলল আপনার ছেলে ডাক্তারের প্রয়োজন আছে, প্রফেসরের প্রয়োজন আছে? আমি গাড়িতে আসছিলাম, আমার 20 আগস্ট জলসা আছে বীরভূম ডিস্ট্রিক্টের ডেউচা পাঁচামির কাছে, যেখানে পাথর পাওয়া যায়, সেই পাশেই আমার জলসা আছে। ওখানে মোহাম্মদ বাজার বলে থানা আছে, সেখানে একজন অফিসার আমার গলসি থানায় ছিল, মিরাজ বাবু নাম, আমাকে ফোন করেছিল, হুজুর আপনি আমার বাড়ির পাশে আসছেন, কোথায়? বলে দেউচাই। আমি বলে আপনি কোথায় আছেন? বলে মোহাম্মদ বাজার থানায়। আমি গর্বিত, বর্ধমানে আছেন আমিন বাবু আমার গলসি থানায় ছিলেন, আমরা গর্বিত। এরকম মুসলমান ছেলেরা নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজি, নামাজ ছাড়ে না। এরকম মুসলমান ছেলে, মুসলমান যুবক, অফিসার আমাদের কত প্রয়োজন, আমাদেরকে রেসপেক্ট করে, ভালোবাসে। মুসলমান ছেলেদের এডুকেশন এই জন্য বলছি, আপনার 3টে ছেলে থাকলে একজনকে হাফেজ আলেম করেন, একজনকে ডাক্তার করেন, একজনকে প্রফেসর করেন, তা না হলে একজনকে উকিল করেন, একজনকে আপনি ব্যারিস্টার করেন, তা না হলে একজনকে আপনি ভালো ডাক্তার করেন। মুসলমানরা পেঁচিয়ে, কেন বলে দিই, আমার 1 মাস 2 মাস আগে আমার গাড়িতে একটা ফাইন এসছে, ট্রাফিক ফাইন, বললে মালিককে কোর্টে দেখা করতে হবে জজের সামনে। আমি গেছি, টাকা দিলেও নেবে না, মালিককে যেতে হবে। আমি যখন কোর্টে, বর্তমান কোর্টে পা রেখেছি, 20 থেকে 25 জন ছুটে এসছে, হুজুর আপনার কি ব্যাপার, কাগজ দেখালাম, আপনি এখানে বসুন হুজুর এসি রুমে, আমরা দেখছি। আমাকে বললে বাড়ি চলে যান, আমরা দেখে নেব। আমাকে সেখানে সাবমিট হতে দেয়নি, আমাকে ডাড়াতে দেয়নি, তারা আমার হয়ে কাজ করেছে। আমি গর্বিত যে এই মুসলমান ছেলে উকিল থাকার কারণে সে একটা আলেমের ইজ্জত, একটা দাড়ির ইজ্জত, একটা টুপির ইজ্জত করেছে। আমার মুসলমান ভাই, আমাদের যদি আজকে ডাক্তার থাকতো, ইমানদার ডাক্তার যদি থাকতো, মুসলমানদের ভালো ভালো গাইনিক মেয়ে ডাক্তার যদি থাকতো, আজকে তারা নিজেদের ইমানকে বেচত না। আপনার ওপরে এমন চক্র চালিয়েছে হারামখোর ডাক্তাররা, ছেলে হলেই বলছে তোর বউকে সিজার করে পেট ফাটতে হবে, কথা বলে 100টার মধ্যে 98টা পেট ফাড়া ছেলে, ঠিক কিনা, ঠিক বলছি না ভুল বলছি? পেট ফাড়া কেন? ডাক্তার বলছে আধুনিকের যুগ, এখন বাচ্চা নর্মেলে নিতে গেলে মা মারা যেতে পারে, আগেকার মেয়েরা মরে যেত। হায়াত মওতের মালিককে সকলে বলুন আল্লাহ।
তাহলে ও হারামকোর ডাক্তারের কথা বিশ্বাস করলি কি করে? যে নরমেলে বাচ্চা হলে বাচ্চার মা মারা যাবে, বলে না ছেলে সিজার হলে বুদ্ধিজীবী হয় অমুক হয়, বিভিন্ন রকমের আপনাকে বুদ্ধি দেবে। তাকে জিজ্ঞেস করুন, স্যার ছাগলগুলোকে অপারেশন করুন, পাঁঠাগুলোর একটু বুদ্ধি হবে, কথাটা বুঝতে পারেন? আচ্ছা আপনারা বলুন, আপনাদের এখানে কুকুর আছে না নেই? কুকুর, কুকুরে কয়টা বাচ্চা হয়? ছটা, ছটা সাতটা হয়। শুয়োরের বারোটা চোদ্দটা বাচ্চা হয়, শুনেছেন? শুয়োরকে সিজার করতে হচ্ছে, আপনাদের এখানে কুকুরকে সিজার করতে হয়? হারামখোর ডাক্তারকে জিজ্ঞেস করুন, এবার ছটা বাচ্চা হচ্ছে ওইটুকু পেটে, তাকে সিজার করতে হয় না? আর মেয়ের পেটে একটা বাচ্চা, তাকে বলছে সিজার করতে হবে? এই হারামখোর ডাক্তারের বেইমানি তো কি এটা? আমি বলে যাচ্ছি, এটা ভারতের ডাক্তারদের কুমন্ত্র এবং আপনার ইমানকে ধ্বংস করার চক্রান্ত। তা না হলে পৃথিবীর আমি ওই ডাক্তারকে বলবো, আমেরিকায় কয়টা সিজার হয় দেখাও, চাইনাতে কয়টা সিজার হয় দেখাও, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ায় কয়টা সিজার হয় দেখাও, ব্রিটেনে কয়টা সিজার হয়। এখনো ব্রিটেনে আটটা দশটা করে বাচ্চা এক একটা মেয়ের জন্ম নেয়। এই হারামখোর ডাক্তাররা সব জানে আপনার উপরে বেইমানি। কেন? আপনার ঘরের ছেলে তো ডাক্তার নেই, আপনার ছেলেকে আপনি ডাক্তার করতে পারেননি। যে কটা হয়েছে সে কটার মধ্যে অর্ধেক বেইমান, যে কটা হয়েছে তার মধ্যে 50% একশোটা যদি মুসলিম ঘরের ছেলে ডাক্তার হয়েছে, 50% বেইমান কাফের হয়ে গেছে। কেন? তার বাপ শিক্ষার সময় না তাদেরকে দিনে ইলিম হাসিল করিয়েছে, না তাদেরকে নামাজের তাকিদ দিয়েছে, না আল্লাহ আল্লাহ রসুলের দিন তাদেরকে দিতে পেরেছে। তা না হলে